মুখ্যমন্ত্রীদের নিয়ে ডাকা ভার্চুয়াল বৈঠকের পরই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের নিমন্ত্রণ জানিয়েও কথা বলতে না দেওয়ার অভিযোগ তুললেন তিনি। অন্যদিকে ভার্চুয়াল বৈঠক দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাম ছাড়া আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নারদ মামলায় সিবিআই দপ্তরে যাওয়া থেকে শুরু করে ভ্যাকসিনের অভাব নিয়ে প্রধানমন্ত্রীকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো, সবকিছুর পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। লকডাউনের কারণে ভিড় জমায় তাড়াতেই ভার্চুয়াল মাধ্যমে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকে। সোমবার নারদ মামলায় রাজ্যের চার বর্তমান এবং প্রাক্তন মন্ত্রীদের সিবিআই গ্রেপ্তার করতেই নিজাম প্যালেসে হাজির হন মুখ্যমন্ত্রী। টানা ছ ঘন্টা সেখানেই বসে থাকেন, এমনকি তাকেও গ্রেপ্তার করার কথা বলেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কোণঠাসা করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, বর্তমান সময় দাগী নেতাদের বাঁচাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী, তাই মানুষকে ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন উনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর মোদীজিকে আক্রমণ করার পরবর্তীতে পাল্টা জবাব দেন দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, পূর্বে করোনা সংক্রান্ত একাধিক বৈঠক কেন এড়িয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী? করোনাকে কোনোদিনই যথেষ্ট গুরুত্ব দেননি মুখ্যমন্ত্রী, এমনটা অভিযোগ করে দিলীপ ঘোষ বলেন, ভোট শেষ হতেই লকডাউন করা উচিত ছিল, কিন্তু তা না করে এক বিশেষ সম্প্রদায়কে তুষ্ট রাখতে দেরি করে লকডাউন জারি করলেন মুখ্যমন্ত্রী। কোনোদিনই তিনি করোনাকে গুরুত্ব দেননি, এমনকি পূর্বেও একাধিক কোভিড বৈঠকে অনুপস্থিত ছিলেন। তার উপর এবার করোনা চিকিৎসার জন্য শয্যাও কমিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।